হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি আমার চ্যানেল লাইফ লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আজকে আমু আবারও গরুর হাড্ডি রান্না করেছে গরুর হাড্ডি দিয়ে পরোটা আজকে হচ্ছে গিয়ে সকালে নাস্তা আসলে গরুর হাড্ডি আর পরোটা আমার খুবই পছন্দ তাই আমি ঘুম থেকে উঠেই পরোটা এবং হচ্ছে গরুর হাড্ডি দিয়ে নাস্তাটি শেষ করে এলাম নাস্তা শেষ করে আমি কিছুক্ষণ অল্প একটু লেখাপড়া করলাম পড়ার পর ভাবলাম কেননা আমার এই পর্যন্ত জীবনের এই পর্যন্ত যে জিনিসগুলো ছোটো খাটো অ্যাচিভমেন্ট পেয়েছি মানে কিছু পুরস্কার পেয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আমার ভিডিওটি শুরু করা যাক আর এবং দেখুন আমি ছোটোকাল থেকে এই পর্যন্ত কি কি অ্যাচিভমেন্ট পেয়েছি এবং কি কি পুরস্কার পেয়েছি তাহলে আমি আমার ভিডিওটি শুরু করি ছোটো কাল থেকে মোট কথা আমি এই অল্প কিছু অ্যাচিভমেন্ট পেয়েছি এর বেশি কিছু পাইনি যতটুকুই পেয়েছি এতটুকুই আমার কাছে অনেক মেমোরেবল একটি ডে ছিল প্রত্যেকটি জিনিসের সাথে একটি মেমোরেবল কাহিনী রয়েছে তো সবগুলো আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এগুলোর দিকে আসি আসলে এটা হচ্ছে মূলত আগে স্কুল লাইফটাতেই আসি এটা হচ্ছে মূলত স্কুলে খেলা হয়েছিল আসলে আমি কখনোই খেলাধুলার মধ্যে একদম এক্সপার্ট না মানে আমি একদমই খেলাধুলা করতে পারি না বিশেষ করে দৌড় বা হচ্ছে লং জাম্প তারপর যে মানে খেলাগুলো স্কুলে হয়ে থাকে সাধারণত ওই খেলাগুলো আমি পারতাম না তাই আমি কখনোই মানে খেলা দিতাম কিন্তু খুবই কম জিতেছি খেলা আমি প্রতি বছরই খেলা দিতাম বা দৌড়টা কখনোই দিতাম না দৌড়টা কখনোই জিততে পারলাম না তাই আমি যে দুটোই গিফট পেয়েছি দুজনটি হচ্ছে অঙ্ক দৌড় মানে অঙ্ক করে যে দৌড়টা দিতে হয় একটি যোগ বিয়োগ দেয় কিংবা ভাগ দেয় যার ভাগ্যে যেটা পড়ে ওই অঙ্কটি শেষ করে দৌড়ে যে টিচারের কাছে আগে যেতে পারে সেই ফার্স্ট তো আমি ক্লাস ফোরে ফোরে কিংবা হচ্ছে সাধারণত টু থেকে মনে হচ্ছে ফাইভ পর্যন্ত অঙ্ক দৌড় খেলাটি থাকে এরপর আর অঙ্ক দৌড় খেলাটি থাকে না যেহেতু বড় ক্লাসের একটা বাচ্চা অবশ্যই যোগ বিয়োগ ভাগ পারবে তাই ফাইভ পর্যন্ত আর দেয় না এইটা মনে হয় আমি ক্লাস টুতে পেয়েছিলাম অঙ্ক দোরে সেকেন্ড হয়েছিলাম তখন আমাকে এই বাটিটি দেওয়া হয় এবং নার্সারি ওয়ানে হয়তো ওয়ানে থাকতে আমি একবার চকলেট দৌড়ে জিতেছিলাম তখন আমাকে একটি ছোট ট্রে দেওয়া হয় তবে ওই ট্রেটি ভেঙে যায় আমার হাত থেকে পড়ে আনার সময় তাই খুবই খারাপ লেগেছিলো তখন আমি প্রথম স্কুল থেকে ওই পুরস্কারটি পেয়েছিলাম কিন্তু তখনই আমার ওইটা ভেঙে ফেলেছিলাম আমি আনার টাইমে যেহেতু খুবই ছোটো ছিলাম মাত্র ক্লাস ওয়ানে পড়ি তো ওটা ভেঙে ফেলেছিলাম খুব খারাপ লেগেছিলো এরপর এটাও আমি অঙ্ক ধরে এটাও হচ্ছে ক্লাস ফোরে কিংবা এরকম কিছু একটাতে হবে এটাও আমি অঙ্ক ধরে পাস্ট হয়েছিলাম আর আমাকে দিয়েছিল স্কুল থেকে তো মূলত স্কুল থেকে এই তিনটা গিফটই এখন আমার আছে এর বেশি কিছু আর নেই স্কুল থেকে খেলাধুলায় আমি অত এক্সপার্ট না তাই পাইনি অতটা খেলাধুলা আর এটা হচ্ছে আমি রেজাল্ট ভিত্তিক পেয়েছিলাম ক্লাস ফোরে হ্যাঁ ফোরে হয়তো বা আমি ক্লা থার্ড হয়েছিলাম ক্লাসে তো তখন এই প্লেটটি দেওয়া হয়েছিল আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছিল। তাদের এরকম একটি ডি তাদের হয়তো ঘড়ি দেওয়া হয়েছিল যে ফার্স্ট হয়েছিল। সেকেন্ডকে হয়তো একটি বাটি দেওয়া হয়েছিল আর যে থার্ড হয়েছিল তাকে এরকম একটি প্লেট দেওয়া হয়েছিলো ক্লাস ফোরে থাকতে তখন ফোরে কিংবা হচ্ছে থ্রিতে আমার সঠিক মনে নেই কোন ক্লাসে তখন থার্ড হওয়ার কারণে আমাকে ক্লাসে এই গিফটটি দেওয়া হয় তারপর হচ্ছে ড্রয়িংয়ের দিকে যাই আসলে আমি আমার সব কিছুতেই ড্রয়িং নে তারপর হচ্ছে আমি ক্লাস টেনে মানে হচ্ছে এবার এই বছর না গত বছর আমি যাদের গিফট পেয়েছি উদ্ভাস কোচিংয়ে আমি পড়তাম তো ওই কোচিং হয়তো অনেকেই চিনেন কারণ উদ্ভাসের ব্রাঞ্চ বাংলাদেশের সব জায়গায় রয়েছে তো আমি পরীক্ষা দু তিন মাস আগে উদ্ভাসে মানে পড়েছিলাম এর আগে পড়িনি তো তখন উদ্ভাসে একটি সাপ্তাহিক পরীক্ষা হতো তো ওই সাপ্তাহিক পরীক্ষা যেহেতু আমি যাওয়ার পর চারবারই পরীক্ষা দিতে পেরেছি যেহেতু আমি খুবই কম সময়ে গিয়েছি এরপরে আবার এইটের এক্সাম শুরু হয়ে গিয়েছিল তারপর ক্লাস ফাইভের তো ওই টাইমটায় কোচিং অফ করে দেওয়া হয় তাই আমি আর কন্টিনিউ করতে পারি না ওই কোচিংয়ে আমার এসিসির আগে তাই চারটা পরীক্ষা হয়েছিল আমি যাওয়ার পর তো ওই পরীক্ষা দুটোতে আমি ফার্স্ট হয়েছিলাম তো প্রথম যে পরীক্ষাটি দিই ওই পরীক্ষাটিতে একটি ম্যাগাজিন দেওয়া হয় বিজ্ঞান চিন্তা চন্দ্র জোয়ার পঞ্চাশ বছর সরি আমি ভুল বলেছি আমি তিনটা পরীক্ষা ফার্স্ট হয়েছিলাম আরেকটা বই আছে আমার এটারই বিজ্ঞান চিন্তারই আরেকটি বই দিয়েছিলো আমাকে ওই বইটি আমি হয়তো অন্য কোথাও রেখেছি আমি খুঁজে পাচ্ছি না বিজ্ঞান চিন্তা দুইটা বই পেয়েছিলাম আর আরেকবার ফার্স্ট যখন লাস্টের বার পরীক্ষা যেটা দিই তখন হচ্ছে গিয়ে সাপ্তাহিক পরীক্ষা আর এই যে বইগুলো পেয়েছি এই বইগুলো হচ্ছে ডেইলি ডেইলি বলতে কি মানে সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা হয় ওদের আবার মাস শেষে একটা পরীক্ষা হয় এরকম তো এইটা মনে হয় সপ্তাহে সাপ্তাহিক নয় ডেইলি এক্সাম যেটাই হোক ওই পরীক্ষাতে পেয়েছিলাম আর এটা হয়েছে গিয়ে উইকলি এক্সামে পেয়েছিলাম আমি মানে হচ্ছে সপ্তাহে যে পরীক্ষাটা হয় সপ্তাহে একদিন ওদের যে চ্যাপ্টারটা শেষ হয় সেটার উপর আর একটা পরীক্ষা হয় তখন আমাকে এই এই গিফট করা হয় দোনো পাশেই খোলা আমি একটু খুলে দেখাচ্ছি আসলে এটার ভিতরে অনেক কিছু আমি কাগজ রেখেছি আমি আমার ভাইয়ের জন্য আরো কিছু কার্ড বানাচ্ছিলাম তো ওগুলি এখানে টুকি টুকিটাকি রেখেছি আমি আর এই পাশে আর পার্ট রয়েছে এটা এই যে এটা হচ্ছে বক্সের আরেকটি পার্ট তো দুইটা পার্টের বক্সটি অনেক সুন্দর তো এগুলো হচ্ছে কি আমি ক্লাস টেনে পেয়েছিলাম দুটো বই আর হচ্ছে কি একটি বক্স এগুলো আমি উদ্ভাস থেকে পেয়েছিলাম এবার হচ্ছে আমার ড্রয়িংয়ের দিকে যাই আমি সব কিছু করেছি আমার এতটুকু বয়সে মানে নাচ গান তারপর হচ্ছে ড্রয়িং সব কিছুই করেছি কিন্তু গানটা কন্টিনিউ করি না কেন আমার গলা এত বেশি বিশ্রী তাই আম্মু অফ করে দিয়েছিল এই মেডালটা আমি হচ্ছে গিয়ে শিল্পকলা একাডেমি থেকে পেয়েছিলাম আব্দুল লোককবি আব্দুল হাই ৯৭ সাতানব্বইতম জন্মজয়ন্তী উপলক্ষ থেকে আমাদের যে ড্রয়িং একাডেমি ছিল ওই একাডেমির কিছু স্টুডেন্ট কে নিয়ে অনুষ্ঠান করা হয় তো এখান থেকে আমি এই মেডেলটি পেয়েছিলাম ড্রয়িংয়ে তো এই মেডেলটি পেয়েছি যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন তো ওই পর্যন্ত এখনও আমার কাছে আছে এই মেডেলটি ইনশাআল্লাহ সারা জীবন রাখার চেষ্টা করব তো যখনই অনুষ্ঠানটি হয়েছিল পেপারে একটি ছবি বেরিয়ে বের হয়েছিল তো সেই ছবিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আপনারা সবাই ছবিটি দেখে ফেলুন এইটাও হচ্ছে আমার ড্রয়িংয়ের থেকে পাওয়া পুরস্কার আমরা যে ড্রয়িং অ্যাকাডেমিতে থাকতাম ওইখানে একটি বাইরের দেশ থেকে কোনো একটি ইন্টারন্যাশনাল ড্রয়িং কম্পিটিশনের ইয়ে ছিল তো তখন মানে ড্রয়িং যে আমি কোনো কিছু হইনি কিন্তু যারা টপ টেন ছিল তাদেরকে কিছু কিছু গিফট দেওয়া হয়েছিল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি কিছুই হইনি তখন এই ফ্লাস্কটি দেওয়া হয়েছিল এবং কিছু ফুড আইটেম দেওয়া হয়েছিল মানে বার্গার ছিল জুস ছিল এরকম কিছু একটি দেওয়া ছিল কিছু পেন্সিল বক্স দিয়েছিল আর হচ্ছে গিয়ে এই ড্রয়িং বুকটা দিয়েছিল তো ড্রয়িং নোটবুকটা আমি অনেক কিছু করে মানে এঁকে ফেলেছি দেখাবো আমি আপনাদের আমার সব ড্রয়িংয়ের ছবিগুলো তো এই সবগুলোই হচ্ছে আমি ড্রয়িং থেকে পেয়েছি ফ্লাস্ক পেয়েছিলাম এর সাথে কিছু খাবার পেয়েছিলাম এক বক্স পেন্সিল পেয়েছিলাম রাবার পেয়েছিলাম শার্পনার পেয়েছিলাম এগুলোও পেয়েছিলাম তখন যারা টপ টেন হয়েছিল তাদেরকে ফ্লাস্কটি আর হচ্ছে গিয়ে এই গিফটগুলো দেওয়া হয়েছিল। আমি আমার আঁকা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি যদি এখনও আমি আঁকাটা রেগুলার আঁকি না তবে যখন মাঝে মধ্যে মন চায় তখন একটু আঁকটু আঁকি তো আমি আপনাদের সাথে আমার আঁকা কিছু ছবি শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে হচ্ছে গিয়ে আমার আর একটি অ্যাচিভমেন্ট এটা হচ্ছে গিয়ে বললাম না আমি সব কিছু করেছি মানে নাচ গান তো একটা নাটক করেছিলাম বিটিভিতে এক আসলে তিনটা করেছিলাম সরি তিনটা নাটক করেছিলাম বিটিভিতে তো যেই গ্রুপ থেকে করেছিলাম ওইখান থেকে একটি সনদ দেওয়া হয় মানে এটা হচ্ছে কোনো থিয়েটার কিংবা হচ্ছে গিয়া সংস্কৃতি কাজে ব্যবহার করা যাবে এই কার্ডটি মানে হচ্ছে বিটিভির কোনো ফাংশানে যখন আমি এই কার্ডটি দেখাবো তখন তারা আমাকে কিছু বলতে পারবে না মানে ঢুকার জন্য তখন আমাকে কোনো অবজেকশন দিতে হবে না জাস্ট আমি এই কার্ডটি শো করব। মানে একজন নাট্যযোদ্ধা সদস্য হিসেবে এই কার্ডটি দেওয়া হয় তখন আমাকে তো নাটকটি এখনও ইউটিউবে আছে আমি দিনও দেখেছিলাম ইউটিউবে নাটকটি তো এই নাটকটি করেছিলাম তিনটে নাটক করেছিলাম তো তিনটে নাটকই টিভিতে রিলিজ হয়েছিল তখন আমি ক্লাস হয়তো এইটে এইটে না সেভেনে হবে সিক্স বা সেভেনে পড়ি ওই টাইমটিতে তো ওই টেমটিতে নাটকটা করেছিলাম তো ওইটারও একটি অ্যাচিভমেন্ট আমার কাছে অনেক বড়ই মনে হয় তো এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমার সব কিছু অ্যাচিভমেন্ট এর বেশি আর কিছু পাইনি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু পেতে পারি সামনে তো এখনও আমার কলেজ লাইফ রয়েছে তারপরে আরও অনেক ইউনিভার্সিটির লাইফ রয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো কিছু পেতে পারি আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত এবং যারা যারা আমার ভিডিওটি দেখে চলে যাচ্ছেন তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম